রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে পরিবারের লোকজন। মধ্যরাতে ঘরে দুর্বৃত্তদের হানা, শুরু হয় চিৎকার চেঁচামেচি। ভুক্তভোগী পরিবার জানায়, মাদারীপুরের রাজৈর পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের আলমদস্তা এলাকার কৃষক ও খামারি রবিউল মোল্লার টিনশেড ঘরের পেছনের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে 8 থেকে 10 জন অস্ত্রধারী ডাকাত। মুহূর্তেই ঘরের লোকজনকে অস্ত্রমুখে জিম্মি করে রশি দিয়ে বেঁধে ফেলে দুর্বৃত্তরা। এরপর ডাকাতরা আলমারি ও ডয়ার ভেঙে 4 বড়ি স্বর্ণালঙ্কার, নগদ 1,60,000 টাকা ও মোবাইল ফোন সহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় বলে অভিযোগ ক্ষতিগ্রস্ত পরিবারের। সকালে প্রতিবেশীরা বিষয়টি বুঝতে পেরে ঘরের ভেতর আটকে থাকা সবাইকে মুক্ত করে। সবকিছু রয়ে গেছে, আমি কি করবো, করার কি আছে? আমার ওয়াইফ রে আটকে ফেলেছি, আটকানোর পর আমি আমার দরিয়া হয়তো কথা বলে তোর পোলাপান তোর হুদ্দে ব্যাপক মার্কে ছিলাম। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। 3টা আলামত পেয়েছে, ওগুলো জব্দ করেছি। ওনার অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে 6 সেপ্টেম্বর সদর উপজেলার পশ্চিম শিলারচর গ্রামের স্বর্ণ ব্যবসায়ী রঞ্জিত দেবনাথ ও উত্তম পালের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। বাধা দিতে গেলে কুপিয়ে আহত করা হয় 3 জনকে। পরে 16 ভরি স্বর্ণালঙ্কার ও নগদ 6,50,000 টাকা লুট করে নিয়ে যায় ডাকাতরা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।